সাবস্ক্রাইব করুন অ্যাপকেয়ার বিডিকে, বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন টিপস পেতে। সো নতুন কিছু দেখুন, নতুন কিছু শিখুন সবার আগে। হ্যালো বন্ধুরা, আজকে নতুন টিউটোরিয়ালে অ্যাপকেয়ার বিডি থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমরা ইউটিউব নিয়ে আজকে একটি নতুন টিউটোরিয়াল করব, সেটি হচ্ছে আমরা যাদের চ্যানেলের কাস্টম ইউআরএল নেই, সেই কাস্টম ইউআরএল কীভাবে ক্রিয়েট করতে হয় তো সেটি আমি আজকে দেখাবো। তো কাস্টম ইউআরএলের এলিজিবল হতে গেলে কিছু শর্ত আছে, যে শর্তগুলো আপনারা পেয়ে যাবেন ইউটিউবের বিভিন্ন সাইট থেকে, ফোরাম থেকে। এবং আমিও একটু বলে রাখি, সেটি হচ্ছে আপনার প্রথম শর্ত হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার মিনিমাম 100 হতে হবে, 100 নিচে হলে আপনি এলিজিবল হবেন না। আর আপনার ইউটিউব চ্যানেলের সময়সীমা মানে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটি কমপক্ষে 30 দিন পুরনো হতে হবে, তাহলেই আপনি ইউটিউব কাস্টম ইউআরএলের জন্য আপনি এলিজিবল হবেন। তো আমরা কীভাবে ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল করব সেটি আমি দেখাবো। এখন আমি টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তো প্রথমত আপনাদেরকে আপনার চ্যানেলের যে আইকনটি থাকবে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে চলে যেতে হবে। সেখানে গিয়ে আপনাদের ক্লিক করলে ক্রিয়েটর স্টুডিও নামে একটি অপশন পেয়ে যাবেন। সেই ক্রিয়েটর স্টুডিওতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার চ্যানেলের একটি প্ল্যাটফর্ম চলে আসবে। সেখানে আপনারা দেখতে পাবেন এখানে চ্যানেল নামে একটি ট্যাব রয়েছে, সেই চ্যানেল নামে ট্যাবটিতে আপনারা ক্লিক করবেন। চ্যানেল ক্লিক করলে আপনার চ্যানেলের একটি ফিচার এবং ওভারভিউ চলে আসবে। তো সেখান থেকে আপনারা নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে কাস্টম ইউআরএল নামে একটি অপশন রয়েছে। সেখানে আপনি যখন 100 সাবস্ক্রাইবার প্লাস আপনার চ্যানেলটি পুরনো হবে 30 দিনের, তো তখন আপনি এখানে দেখতে পাবেন এনাবলটি ওপেন থাকবে। তো আপনি যখন এই এনাবল অপশনটি ওপেন থাকবে তখন আপনারা এখানে জাস্ট এনাবলে ক্লিক করবেন। এনাবলে ক্লিক করার পর এখানে আপনারা কিছু অপশন দেখতে পাবেন চ্যানেল সেটিংসে, সেখানে ইউ আর এলিজিবল ফর কাস্টম ইউআরএল এই লেখাটি থাকবে। এই লেখাটি যদি আপনারা দেখতে পারেন তাহলে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আরও যদি এর সম্পর্কে কিছু জানতে হয় তাহলে লার্ন মোরে ক্লিক করলে আপনারা এর সম্পর্কে আরও কিছু জানতে পারবেন। তো আমরা জাস্ট এখান থেকে ক্লেম করব, এই জন্য এই হেয়ার লেখাটি এখানে ক্লিক করব। হেয়ার লেখাটি ক্লিক করার পর আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী যদি অ্যাভেলেবল থাকে তো সেটি বাই ডিফল্ট হিসেবে আপনারা পেয়ে যাবেন। এখানে আমার চ্যানেলের নাম অ্যাপকেয়ার বিডি, আমি অ্যাপকেয়ার বিডিটি অ্যাভেলেবল পাচ্ছি। আর যদি কারো এটি পছন্দ না হয়, নিজের মতো দিতে চান, তো জাস্ট এখানে অ্যাপকেয়ার বিডি অ্যান্ড সাফিক্স ফর নিউ ফিউ ক্যারেক্টার এখানে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন। তো আমি আমাদের বাই ডিফল্ট যে নামটি আছে অ্যাপকেয়ার বিডি এটি আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দিস কাস্টম ইউআরএল এই অপশনটিতে চেক মার্কে ওকে করে দেবো। তারপর চেঞ্জ ইউআরএল বাটনে ক্লিক করব। এরপর আপনাকে একটি কনফার্মেশন মেসেজ আসবে যে এই নামটি আপনি কনফার্ম কিনা, কারণ এটি চেঞ্জ করলে, এটি একবার করলে এটি আর চেঞ্জ করা যায় না। আর এটি একদম চেঞ্জ করা যায় না, এটিও ভুল, এটিও একটি ট্রিক্স আছে চেঞ্জ করা, সেটি আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। তো আজকে কীভাবে কাস্টম ইউআরএল চেঞ্জ করতে হয় সেটি আমি দেখাই। তো কনফার্ম কাস্টম ইউআরএল এটি বক্সটিতে আমরা কনফার্ম চয়েস এটি আমরা ক্লিক করব। ক্লিক করলে আমার আপনার চ্যানেলের যে কাস্টম ইউআরএলটি সেটি এখানে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরে আপনারা এই স্ক্রিনটি দেখে ঘাবড়াবেন না, ইওর চ্যানেল ডাজ নট এক্সিস্ট এটি এই লেখাটি দেখে ঘাবড়াবেন না। এটি জাস্ট আপনারা যদি চ্যানেলটি আবার রিফ্রেশ করেন অথবা রিলোড দেন, রিলোড দিলে যদি নাও আসে আপনাদের কিছুক্ষণের মধ্যে আপনার হয়তো কিছুটা সময় নেবে, তারপর চ্যানেলটি চলে আসবে। এখন আপনি চেকের জন্য যদি আমরা এখান থেকে আবার ক্রিয়েটর স্টুডিওতে যাই, ক্রিয়েটর স্টুডিওতে চ্যানেলসে গেলাম,
চ্যানেলস এ গিয়ে কাস্টম ইউআরএল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউ হ্যাভ অলরেডি ক্লেমড এ কাস্টম ইউআরএল অ্যাপ কেয়ার বিডি, মানে এখানে আমাদের কাজটি হয়ে গেছে। আপনাদের যখন এরকম আসবে নিচে গ্রিন এবং ইউ হ্যাভ অলরেডি ক্লেমড এ কাস্টম ইউআরএল, আপনার চ্যানেলের সেই কাস্টম ইউআরএল নেমটি চলে আসবে, তো তখন আপনারা শিওর হবেন যে আপনাদের চ্যানেলের কাস্টম ইউআরএল হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে যদি আপনারা ক্লিক করেন, তো এখন আসতেছে না, এটি হাইস্ট 5-10 মিনিটের ভিতরে আপনার এটি কাস্টম ইউআরএলটি ক্রিয়েট হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করুন যদি পরবর্তী নোটিফিকেশন পেতে চান আমার নতুন নতুন ভিডিওর। তো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আশা করি, খোদা হাফেজ।